সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দ্রপুর সুনামপুর সেতু সংলগ্ন কুশিয়ারা নদীতে গান ও বৈঠার তালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে শনিবার কুশিয়ারা নদীর দুপারে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয় নৌকা বাইচ খেলা দেখতে দুপুর থেকে নানান বয়সী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ভিড় জমান আমাদের বিশেষ প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান বৃহত্তর চন্দ্রপুর সমাজ ও বুধবারি বাজার ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউকে প্রবাসী ফজদুল হক ফজলুর সার্বিক পৃষ্ঠপোষকতায় এই নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রায় দু কিলোমিটার দূরত্বের এই খেলায় অংশ নেয় বেশ কয়েকটি নৌকা এর মধ্যে থেকে বাছাই করে তিনটি নৌকাকে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হয় নান্দনিক এই নৌকাবাইচ চলে সন্ধ্যা পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী হয় বড়লেখা সুজয়নগর তুলাকান্দির পুবালি নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে বাজার জলঢুপের সোনার বাংলা এবং তৃতীয় পুরস্কার পায় গোলাপগঞ্জের দিলসে বাবা কালিজুরির পাগলা নৌকা পরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুধবারই বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মিজ মৌসুমি মান্নান সমাজসেবী নজরুল ইসলাম দৌদু সহনেকিং